গুড মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি বাংলা ব্লগ নিয়ে। আজকে একটা নতুন রেসিপি তোমাদের কাছে করে দেখাচ্ছি। তো আজকে আমি একটু, যেহেতু শিবরাত্রি ছিল তাই জন্য নিরামিষ খেতে হয়, তাই জন্য আমি দুদিন ধরে পরোটা করছি। আর আমাদের ইন্দ্রকে রুটি কোনো কিছু আগুনে ছেঁকতে নেই শিবরাত্রির দিনে, সেই জন্য কী করবো, পরোটা তো করেছি, সকালেও করেছিলাম, সেই আগের দিনও করেছি। তো আজকে ওই জন্য আমি একটু বিটের লুচি করছি। বিটটাও আছে অনেকদিন ধরে, বিটের লুচি করছি। তো দেখো, আমি একটু ময়দা নিয়ে নিয়েছি, একটু তার সাথে একটু নুন আর চিনি, আর এখানে দেখো আর একটু ঘি দেবো, আর এর মধ্যে সাদা তেল, ভাজার জন্য সাদা তেল লাগছে। আর বিটগুলোকে একটা গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি, ঠিক আছে। আর একটু লাগবে গোলমরিচের গুঁড়ো, আর কিছু লাগবে না, এই দিয়ে হবে। আর দুর্দান্ত খেতে লাগে, মানে এর সাথে কোনো তরকারিও লাগবে না, শুধু শুধু তুমি খেতে পারবে। তো দেখো, আমি একটু ঘি নিয়েছি, তোমরা চাইলে একটু সাদা তেলও নিতে পারো। আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে আর নুন দিয়ে ভালো করে একটু এটাকে মেখে করে নিচ্ছি, ছড়িয়ে নিচ্ছি, যাতে সব সদের পরিমাণটা থাকে। এবার একটু বিটটা, গ্রেট করা বিটটাকে আমি দিয়ে ভালো মাখি। আর লাগবে একটু জল, সামান্য পরিমাণেই জল লাগবে, যতটুকু, দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। ভালো করে মাখার পর এটা কী করতে হবে, কিছুক্ষণ মানে আধা ঘন্টা রাখলে ভালো, আধা এক ঘন্টা রেখে দিলে ভালো ওটাকে মানে ভালো মানে হবে, ডাউটা হবে। তো ডাউটাকে ভালো করে ডাউ করার পরে আমি এটা, আমি এখন তোমার কাছে সময় নেই, আমি আধা ঘন্টা বা 30 মিনিটের মতো রেখে দেবো, রাখার পর আমি করবো। দেখো, আগে জল দিয়ে ভালো করে এটাকে চটকে নিচ্ছি। ভালো করে যখন ডাউ হয়ে যাবে আমি কিছুক্ষণ রাখবো, তোমরা চাইলে 1 ঘন্টা রেখো, খুব ভালো হবে। যত 1 ঘন্টা রাখলে কী হয়, তত ফুলবে রুচিটা, তত ফুলবে, খেতে আর সব মাখার কাছে সব কিছু। তো আমি, আমার কাছে এখন সময় নেই, আমি 30 মিনিট রেখে দিচ্ছি। রেখে দেখো ডাউ হয়ে গেছে, এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো থালা দিয়ে। তো আমি ঢেকে রাখলাম, তারপর 30 মিনিট পর আমি এটা কী করবো, এই দেখো গোল গোল করে রেখে দিয়েছি। আরও আছে, সব কটাই করতে হবে, কারণ আমরা খাবো সবাই, সেই জন্য সব কটাই আমি করবো। তো আমি দেখো, তো আমার এখানে ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে, কে বলছি একটু ধর, নাহলে দেখাতে পারছি না কীভাবে বেলছি। তো আমি এইভাবেই করছি। তো আমি বেলে নিচ্ছি ভালো করে, লিচিটাকে করে ভালো করে বেলে নিচ্ছি। এবার করে নেব হচ্ছে ওই বিটের লুচিটা, সত্যি দুর্দান্ত খেতে হয়, আর অন্তত একবার বাড়িতে করে দেখো, সত্যি খেতে ভালো লাগে। আর গোলমরিচের গুঁড়ো একটু ঘি দিয়েছি, তো ঘিয়ের গন্ধটা খুব সুন্দর লাগছে, আর সামান্য পরিমাণে ঘি দিয়েছি, তোমরা চাইলে একটু বেশি দিতে পারো ঘি। তো আর আর কিছুই লাগে না, একটু চিনি লাগে, আর বিট তো এমনি মিষ্টি, তাই আমি একটু এগুলো বেলে নিচ্ছি, দিয়ে দেখো ভেজে নেবো। আর আমার ছেলে তো দাঁড়িয়ে আছে, কখন খাবে, আর কোনো কিছু হলেই খাওয়ার জন্য আগে মানে প্রস্তুত, কখন দেবে। হ্যাঁ, আর ওই সব নতুন নতুন খেতেও ভালোবাসে, তো আমার ছেলে মেয়ে দুজনেই। তো আমি ওই জন্য বেলে নিচ্ছি এক এক করে, সব কটাই বেলে নেওয়ার পর আমি ভেজে নেবো, দেখো। আর বন্ধুরা, বিটটা না, আর বিটে প্রচুর ভিটামিন এ থাকে, আর খাওয়াও ভালো, আর বাচ্চাও তো এমনি বিট সবজি খেতে যায় না, তাই এরকম করে যদি আমি করেও দিই ওদের খাওয়াও হয়। তো আমি ভেবেছিলাম রুটি করবো, কিন্তু রুটি তো করা যাবে না, বিটের রুটি অন্যদিন করে দেখাবো, কারণ আমরা বললাম তো না শিবরাত্রির দিনে আমরা করি ভা মানে আগুনে কখনোই ছেঁকি না, মানে পোড়া মানে ছাকতে হয় না রুটি করার পর, ওটা আমরা ছেঁকি না, ওই জন্য আমি লুচি করেছি, ওই জন্য পরোটাও করেছি দুদিন ধরে। তো দেখো লুচিটা মানে সাদা তেলের মধ্যে রিফাইন অয়েলে লুচিটা ভেজে নিচ্ছি, বিটের লুচি, আর ফুল কী সুন্দর ফুলবে গোল গোল করে। আমি দেখো এর মধ্যে কিন্তু কোনো কিছু দিই না, বেকিং পাউডার কিছু দিই মাখ বলেই না, মাখার কাছে সব কিছু, ভালো করে যদি মাখা হয় না তাহলে কিছু লাগে না, বেকিং পাউডারও লাগে না, আমি কিন্তু কিচ্ছু দিইনি, একদম গোলমরিচ একটু গুঁড়ো দিয়েছি, আর ওই তো দেখতে পারলে আর একটু ঘি দিয়েছি, আর একটু নাম্বার তো চিনি দিয়েছি, কারণ বিট এমনি মিষ্টি, তাই জন্য বেশি কিছু লাগে না না। তো আর কি সুন্দর ফুলে উঠেছে না, আর খেতেও দুর্দান্ত হয়েছে স্বাদের, জানো তো। আর বাচ্চারা অন্য সময় সবজি খায় না, কিন্তু দেখো বিটের লুচিটা সুন্দর খেয়ে নিল সব, ভালো লাগে, এত সুন্দর টেস্ট, আমি ফার্স্ট করলাম, কিন্তু এই প্রথম করলাম, তো ভালোই হয়েছে। গাজরের লুচি করেছিলাম, এবারে বিটের লুচি করা হয়ে গেলো, নতুন নতুন জিনিস তো খাওয়া হয়ে গেল। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর এই যে আমি করছি, কয়েকটা করে দেখাচ্ছি, আর সব কটা তো আর মানে তুলে দেখানো সম্ভব না, আর তাও কয়েকটা এ করে দেখিয়ে সব কটা, ক্যামেরাটা আমার ছেলে ধরে আছে যেহেতু, আমি তার ধরতে পারছি না, কারণ বেলবো কী করে, তাহলে বেলাটা দেখানো যাবে না, সেই জন্য ক্যামেরাটা ওকে দিয়ে বলেছি একটু ধর, এত নড়াচ্ছে না ক্যামেরাটাকে, বলছি ক্যামেরা নড়াস না, ক্যামেরাটাকে নড়াচ্ছিল।
পছন্দ, ছোট বাচ্চা না তা ধরে দিচ্ছে এইটুকুনি অনেক, জানো তো। লুচিগুলো দেখেও লোভ লাগছে, দেখো কি সুন্দর হচ্ছে লুচিগুলো, খেতেও হেবি লাগবে, খেতেও সত্যি সুন্দর দেখতে, এবং লাল টকটক করছে। তাও তো ক্যামেরায় কতটা উঠেছে আমি, হ্যাঁ না, বিটের যে কালারটা লাল না ঠিক কি বিটের কালারটা রানি, মানে খুব সুন্দর না, ওই কালারটা পুরো এত সুন্দর লাগছে না, মানে যে কোনো কালার দিয়ে মানে লুচিটা হয়েছে কালারিং, এত দুর্দান্ত দেখতে লাগছে কিন্তু লুচিটা, মানে দেখে মানে জিভে জল চলে আসবে এত সুন্দর লাগছে। তো বিটের লুচি হয়ে গেল বন্ধুরা, খুব মানে সত্যি খেতে খুব দুর্দান্ত হয়। আর আমি তোমাদেরকে ছিঁড়েও দেখাবো এত সুন্দর ভেতরটায়, আমি তো পুরো পুর ভরে দিইনি, আমি পুরো বিটটা দিয়ে ময়দাটা মেখেছি, দুর্দান্ত লেগেছে। আর আমি দেখে দেখাবো, ছিঁড়েও দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তুমি কিন্তু অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো, শেয়ার করো, আর না আর একটু তোমরা স্কিপ করো না, হ্যাঁ তোমরা একটু আমার পাশে থেকো, আর কারণ তোমরা তোমরা যদি না সাহায্য করো তাহলে তো আমরা এগাবো কী করে, তাই না? আর আমরা উৎসাহ পাবো না, তো মনও ভেঙে যায়। তো বন্ধুরা আজকে তো এইটুকুনি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ, আর তোমরা অবশ্যই অবশ্যই ভালো থেকো। আর আমি যখন আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য বানাবো, আজকে মতো এইটুকুনি বন্ধুরা, টাটা, আবার দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে, আজকে মতো এইটুকুনি।